আসসালামু আলাইকুম। হে গাইস, কি অবস্থা? সবার আশা করি ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আসলে বুঝতে পারতেছেন আসলে কি নিয়ে টাইটেলে বলে দিছি। আজকের ভিডিওটা হচ্ছে আসলে কক্সবাজারের যে টিপটা ছিল সেটা সম্পূর্ণ ভিডিওটা আসলে একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ টিপটা আমরা তুলে ধরার চেষ্টা করবো। আর হচ্ছে কি কক্সবাজারের প্রথম ভিউ, আর দেখতে পাচ্ছেন যেহেতু ভিডিও করা লাগবে একটু বন্ধ করে একেবারে ভিডিও করা শুরু করে দিছি। আর প্রথমবার কক্সবাজার আসছি, একটু ভাপ টাপ মারাইয়া বুঝতে পারতেছেন না, সমুদ্রের সামনে বিউটি এনজয় করতেছি। এরপর কিছুক্ষণ পর আরই জুতাগুলো খুলে হাতে নিয়ে নিই এবং ফানের মধ্যে দিয়ে বিচের মধ্যে হাঁটাহাঁটি শুরু করে দিই। তো হাঁটাহাঁটি শুরু করার পর্যায়ে আমরা আসলে খাটাস করে খাটাইয়া যাই। খাটানোর পর দেখি যে আসলে ফানেগুলো খুব দ্রুত বেগে আসে মানে আমাদের ফানের উপর পড়ে। আর কিছুক্ষণ পর ফুরফুরে করে ফানেগুলো যখন সমুদ্রের দিকে চলে যায় তখন লাগে দেন বাউরে মাড়ি ফাততলা তুন শরীরে এরকম একটা ফিল আসলে আসে। আগে মাড়ির ফান আছে তো মানে মাড়ি সরি যায় এরকম আর কি। তো একটু কিছুক্ষণ পর দেখি যে আমাদের ফ্রেন্ড দুইজন এগুনে স্পিড বোর্ডে করে সমুদ্রের তলদেশে চলে যায়, গভীরের দিকে চলে যায় আর কি। তো আমরা এত সাবাস নেই যে আবার এদিকে যে সমুদ্রে এত সটর বটর করুম। আমরা এখানে আসলে কুলে বসে থাকি আমরা দুইজন, এগুন দুইজন সমুদ্র থেকে ঘুরে আসে। আর সমুদ্র ঘুরে আসে দেখতে দেখতে দেখি যে বাবুর উপর দিকে কিছুক্ষণ পর পর শুধু ফেলেন দেয়। তো ফেলেন্টগুলো আসলে এত ফেলেন্ট কই যায় কেমনে যায় আল্লাহ জানে সমুদ্রের দিকে ধোঁড়া দেয়। তো বলতে বলতে দেখেন একটা আসলে ফাঁকির মতো উড়ে চলে যাইতেছে। তো আর কি সমুদ্রে তারা ঘুরে বেড়াতেছে। তো আমরা এখন কি করি, এখানে যে চেয়ারগুলো আছে এগুলো আমরা 2 ঘন্টার জন্য ভাড়া নিই আর কিছুক্ষণ এখানে শুয়ে আসলে সমুদ্রের ভিউটা এনজয় এনজয় করতে করতে কইতে না কইতে দেখেন ফেলেন আর একটা চলে আসে। তো এই আর কি, এখন আসলে দুপুর 12টা বাজে গেছে, তো আমাদের ক্ষুধাও লাগিয়ে গেছে। তাই আমরা সবাই আর কি করি, সমুদ্রের ভিউ যা দেখার দেখছি এখন হোটেলের দিকে রওনা করি। তো হোটেলের দিকে যাওয়ার পর আমরা হালকা একটু ফ্রেশ ট্রেশ হইয়ে আইসা হোটেলের নিচে মানে একটা হোটেল ছিল সেখানে খাওয়া দাওয়া করি। আর খাওয়া দাওয়া ডাল আলু ভর্তা বিভিন্ন রকমের ভর্তা সাথে লুট্টা ফ্রাই খাইছিলাম আর। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ হোটেলে যাওয়া আবার বিশ্রাম নিই। তো গুরবিল্লা আছি বেশি বই থাকলে ওই জন্য আবার আমরা বাড়িয়ে যাই এবং বাড়িয়ে যাই আরেক মাথা দিয়ে আসলে আমরা সমুদ্রের দিকে চলে আসি বিকালের দিকে আর কি। এটা হচ্ছে বিকালের ভিউ, মানুষে আসলে ফুরফুরে মানুষও ফুরে রয়েছে সমুদ্রের দিকে, কি আছে এই সমুদ্রে। আর দেখেন ফেলেন আরেকটা চলে আছে মানে ফেলেনের ঠেলা এখানে থাকা যায় না, কতক্ষণ পর পর খালি ফেলেন। তো আমি এদিকে একটু ভাপ সাপ মারাই আর বন্ধুর হাতে ক্যামেরাটা ধরাইছি, কিন্তু একটু খবর আমি একটু হাঁটা ফেলে লই ব্যায়ামটা সারালি। তো ব্যায়াম সারাতে সারাতে সন্ধ্যা হয়ে গেছে, এখন দেখতেছি আরও একটা ফেলেন আসতেছে। তো এভাবেই আমাদের প্রথম দিনটা শেষ, আজকে দ্বিতীয় দিন। এখন আমরা মেরিন রোড ড্রাইভে আসা মানে ইয়ে কী কয় মেরিন ড্রাইভ রোড ইয়েতে আসি আর কি। তো রকেটের গতিতে আমাদের সিন যে আমাদেরকে আসলে ইনানি বিচের কাছে লয়ে চলিয়েছে। এখানে আসলে বিশাল একটা বিচ, এই ইনানি বিচের বিশেষত্ব হয়েছে ইয়ে খালি পাথরের কারণে, এটা যেটা পাথর প্রচুর পাথর। তো আমি আবার আমার ফ্রেন্ডের হাতে ক্যামেরা ধরা দিয়ে আমি একটু পাথরের মতো যাই, একটু শটার ফটার করলাম, এখানে কিছু ছবি টবি আমরা তুললাম। তুলি আর বেশি কতক্ষণ এখানে থাকলাম না কারণ এখানে থাকার কিছু নাই। আর হ্যাঁ, এই ফাঁকে দিয়ে ইনানি বিচে আমার একটা আপুর বাসা ছিল, সেখানে দুপুরে খাওয়া দাওয়া করছি, সেটা বলার কিছু নাই। তো আমরা আবার সন্ধ্যার দিকে সিএনজি নিয়ে চলে আসি মেন কক্সবাজার সুগন্ধা পয়েন্টে। আরপর সেখানে আসার পর আমরা আসলে দোকানে গিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র ধরনের আচার লবস কিছু কেনাকাটা করি। এখানে আবার শুটকির আচার একটাও ছিল, হ্যাঁ দুনিয়া তার কী বা না থাকে। এরপর আমরা আসলে শিনুক জামুকের একটা দোকান আছিল যে শামুক জিনুক সেগুলো বিভিন্ন নামের, আবার জিনুক না হামুক রয়েছে নাম লিখে রাখছে এগুলো। তো আমরা এগুলো কিছুক্ষণ দেখার পর যখন একটু টায়ার্ড হয়ে যায় আর কি, তখন আমরা মালাই চা খাই বিচের বৈশা বৈশা তত্তাদা গুরুর দুধ দিয়ে, এগুলো থেকে দুধ নেওয়া। তো আর কি এরপর আমরা আবার সমুদ্রের দিকে যাই, রাত হয়ে গেছে। এরপর সমুদ্রের দিকে যাই আমরা আসলে কিছুক্ষণ এগুলো নিয়ে চিত্তইয়া পড়ে থাকি, খুব সুন্দর একটা ভিউ এনজয় করি রাতের বেলা সমুদ্রের আওয়াজ, হ্যাঁ বুঝতে পারতেছেন। তো এরপর কি আমরা আর এগুলো শেষ করে যাই, তো রাত একটু হয়ে গেছে। আমরা আসার পথে দেখি যে আরও লইট্টার দোকান মানে শুটকির দোকান আর কি। তো শুটকি অনেক বড় একটা শুটকি মাছ আমরা এখানে দেখতে পাই, যদিও মাছ তার নাম জানা ছিল না, তারপরেও দেখতে বিশাল শুটকি আসলে এটা। তো দেখে দাঁড়াই, এরপর যেহেতু ক্ষুধা লাগিয়ে গেছে তো এখানে কাচ্চি ডাইন ছিল আর কি, কাচ্চি ডাইনে চলে যাই, এখানে যাই আসলে কাচ্চি খাই, পেট ভরিয়া কাচ্চি খাইয়া সবাই যাই নাক ডাকে ঘুম যাই। তো ঘুম যাইয়া পরের দিন সকালে আসলে আমরা আবার বাড়ির দিকে রওনা হইয়া যাই। তো 11টার টিকিট কাটিয়া বাসে করিয়া বাড়ির। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও ভালো না লাগলে অবশ্যই যখন পর্যন্ত আপনি দেখতেন না, যেহেতু ভিডিও এতক্ষণ পর্যন্ত দেখছেন পেজটা ফলো দিয়ে দেন, ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, খোদা হাফেজ।